নমস্কার, আমি আজকে শুভ বিশেষ আমার চ্যানেলের প্রতি প্রত্যেকের স্বাগত। আজকে 2024 অক্টোবর মাসের বৃশ্চিক রাশির মাসিক রাশিফল নিয়ে চলে এলাম। কেমন যাবে বৃশ্চিক রাশির এই অক্টোবর মাস, কেমন যাবে বৃশ্চিক রাশিদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই ভিডিও শেষ। আপনাদের এই মাসে লাকি কালার লাকি নাম্বার অবশ্যই বলবো। প্রথমে আছি পারিবারিক জীবন নিয়ে। দেখুন, এই সময় কিন্তু আপনার পরিবারের দায়িত্ব বৃদ্ধি হতে পারে। আপনি হয়তো এতদিন দায়িত্ব হয়তো নেননি, তো তারা দ্বারা হয়তো নতুন দায়িত্ব পেতে পারেন। তো সেই দিক থেকে আপনার একটু মানসিক চাপটা বাড়তে পারে, একটু মনে হতে পারে কিভাবে আমি দায়িত্ব হ্যান্ডেল করব। কিন্তু অবশ্যই আপনি সময়ের সাথে সাথে সেটা করতে পারবেন এবং সেই শক্তিটা আপনার মধ্যে চলে আসবে। তো পারিবারিক দায়িত্বটা আপনার এর মধ্যে বৃদ্ধি পেতে পারে, কিন্তু বাবা মায়ের পূর্ণ সাপোর্ট আপনি কিন্তু এই টাইমে পেয়ে যাবেন। এরপর আছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে কিন্তু বাধা আসবে, কিন্তু বাধার মধ্য দিয়েও কিন্তু আপনি সাফল্য লাভ করতে পারবেন। যদি একটু পরিশ্রম করেন তাহলে অবশ্যই সাফল্য আপনার কাছে আসবে। শিক্ষার ক্ষেত্রে যারা যারা ভাবছেন দূরে গিয়ে পড়াশোনা করবেন, বিশেষ করে যারা বিদেশে গিয়ে বা অন্য রাজ্যে গিয়ে পড়াশোনা করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বাধা আসতে পারে, একটু অবস্ট্যাকল আসতে পারে। বারে বারে আপনার চেষ্টা করতে পারেন, বারবারে ব্যর্থ হতে পারেন। সেই জায়গাটা কিন্তু আপনি, আমি বলি ইউ আর রেডি ফর ইট, এই জায়গাটা কিন্তু রেডি থাকুন, সেই জায়গাটা কিন্তু হবে। কিন্তু মানসিক জোর তো যদি থাকে তাহলে কিন্তু এই জায়গাটা থেকে আপনি বেরিয়ে যাবেন, শুধু চেষ্টাটা করতে হবে। এরপরে আছে কর্ম। কর্মের ক্ষেত্রে কিন্তু আপনার চাকরির স্থানে কিন্তু অবশ্যই প্রশংসা, মান সম্মান বৃদ্ধি পাবেন। চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার পোস্ট বৃদ্ধি পেতে পারে, ইনক্রিমেন্ট হতে পারে, যেটার জন্য আপনি অনেক ধরনের চিন্তা করছেন সেই জায়গাটা হতে পারে, এবং আপনি নতুন দায়িত্ব পেতে পারেন। তো চাকরির ক্ষেত্রটা কিন্তু ভালো আছে। যারা বেকাররা, যারা নতুন নতুন চাকরির খোঁজে আছেন, যে তাদের জীবনে একটা চাকরির দরকার, নাহলে তাদের সংসার চলছে না, তারা অবশ্যই কিন্তু নতুন চাকরির একটা চোখ অবশ্যই পাবেন এবং মনের মতন চাকরি পাবেন। এরপরে আসছি ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনি পুরোপুরিভাবে আপনি যেটা পাবেন, আপনি যদি পার্টনারশিপ বিজনেস করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার পার্টনারের পূর্ণ সহযোগিতা পাবেন এবং আপনারা দুজনে মিলে ব্যবসাটাকে আরও সুন্দরভাবে বাড়াতে পারবেন, এক্সপেন্ড করতে পারবেন এবং ব্যবসায় কিন্তু এই সময় আপনি লাভের মুখটা কিন্তু দেখতে পাবেন। তো ব্যবসার দিকটা আপনার ভালো আছে, বিশেষ করে যারা কাপড়ের বিজনেস করেন, যারা ধরুন বিভিন্ন রকমের লাইটের বিজনেস করেন, মানে ইলেকট্রনিক্স এনি কাইন্ড অফ ইলেকট্রনিক্সের বিজনেস করেন, তাদের জন্য এই সময়টা ভালো। যারা মুদিখানা চালান তাদের জন্য ভালো, এনি কাইন্ড অফ গুডসের ক্ষেত্রে খুব ভালো। তো এই বিভিন্ন ক্ষেত্রে এই দিকগুলো খুবই ভালো যাবে, কোনো রকম সমস্যা নেই। যারা ইম্পোর্ট এক্সপোর্ট করেন তাদের জন্য ভালো, ম্যানুফ্যাকচারিং করেন তাদের জন্য ভালো। তো ওভারঅল বিজনেসের দিকটা ঠিক আছে, অর্থ আয় তো হবে, কিন্তু ব্যয়টাকে কিন্তু আপনার নিয়ন্ত্রণ রাখতে হবে। মাসের শুরুতে যদি আপনি বাজেট না করেন তাহলে কিন্তু ব্যয় অনেক সময় আপনার আউট অফ হ্যান্ড, মানে হাতের বাইরে চলে যেতে পারে। তো সেই জায়গাটা কিন্তু হতে পারে, আপনি চাইছেন না কিন্তু আনওয়ান্টেড এক্সপেন্ডিচার আপনার সামনে চলে এলো, তখন আপনি কিছু করতে পারবেন না। তো সেই জায়গাটা কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, নাহলে কিন্তু আয় আর ব্যয়ের ব্যালেন্সটা আপনি রাখতে পারবেন না, তখন সঞ্চয়টা হবে কম। এরপরে আসছি প্রেম। প্রেমের প্রেম জীবনের জন্য যদি বলি বা লাভ লাইফের ক্ষেত্রে বলি, আপনার এই টাইমে মধুরতা বাড়বে, একে অপরকে বুঝবেন, একে অপরের ফিলিংসটা বুঝবেন, অতএব দুজনের সম্পর্কটা আরও দৃঢ় হবে, আরও মজবুত হবে। এরপর আসছি বৈবাহিক জীবন। বৈবাহিক জীবন আপনার এই সময় সুখেই কাটাবেন, খুব সুন্দর সুন্দর সময় আপনার অতিবাহিত করবেন। বৈবাহিক জীবনে যারা একদম ব্রেক, মানে এক টাইপের ব্রেকআপ, মানে হয়তো লং ডিস্টেন্সে চলে গেছেন বা দুজনের মধ্যে হয়তো ব্রেকআপ করবেন বা দুজনের মধ্যে ডিভোর্স নেবেন ভাবছেন, তারা কিন্তু ডিভোর্সের জায়গা থেকে আপনারা আবার এক হতে পারবেন, একে অপরের পাশে থাকতে পারবেন এবং একে অপরকে বোঝার চেষ্টা করবেন, ফলে আপনাদের সম্পর্কটা আরও দৃঢ় হবে, আরও মজবুত হবে। এরপর আসছি স্বাস্থ্য। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আপনার পিতার স্বাস্থ্য কিন্তু একটু খারাপ হতে পারে, তাকে একটু ডক্টর দেখান, তাদের ডক্টরের পরামর্শ নিন, নাহলে কিন্তু পিতার স্বাস্থ্য খারাপ হতে পারে, দুর্বল হতে পারে, সেই জায়গাটা আপনাকে দেখতে হবে। বাকি দিকটা ঠিক আছে, আপনার স্বাস্থ্য মোটামুটি ঠিকই যাবে, শুধু পিতার স্বাস্থ্য খারাপ হতে পারে। আপনার রাশি উপাদান হচ্ছে জল, রাশি অধিপতি হচ্ছে মঙ্গল এবং প্লুটো, এবং এই মাসের লাকি কালার হচ্ছে গ্রিন এবং পিঙ্ক, এবং লাকি নাম্বার হচ্ছে 9 এবং 36। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের আগে থেকে সাবধানতা যাতে আপনারা অবলম্বন করেন, সতর্ক করে দিই যাতে আপনারা সেইভাবে চলেন। দেখুন, পজিটিভ তো পজিটিভ যাবেই, নেগেটিভ যাবে না, আমি যেভাবে বললাম সেইভাবে যদি একটু পরিচালনা করেন আপনার এই মাসটিকে, তাহলে দেখবেন সুন্দরভাবে অতিবাহিত করতে পারছেন। এবং ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার উন্নতির অনেক
উচ্চে পৌঁছান এটাই আমি চাইবো। এবং আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।